রুট থ্রি সিক্স পি এর সরল মান কত পি এর সরল মান কত ক নাম্বারে দেওয়া আছে দেওয়া আছে তাহলে পি সমান সমান রুট থ্রি এইট্টি ওয়ান রুট সিক্স টু ফিফটি সিক্স তাহলে বা পি সমান সমান থ্রির পাওয়ার ফোর করলে একাশি হয় আর এটা হচ্ছে ওয়ান থার্ড চার চারের ষোলো চার ষোলো চৌষট্টি কত এর পাওয়ার দুইশো ছাপ্পান্ন হ্যাঁ কত এর পাওয়ার করলে দুইশো ছাপ্পান্ন হয় ফোর এর পাওয়ার দেখো তো ফোর পাওয়ার যদি আমরা ফোর করি দুইশো ছাপ্পান্ন ফোরের পাওয়ার ফোর করলে দুইশো ছাপ্পান্ন তাহলে ফোরের পাওয়ার ফোর আর ওয়ান বাই সিক্স তাহলে সমান সমান থ্রির পাওয়ার ফোর বাই থ্রি ইন্টু ফোরের পাওয়ার ফোর বাই সিক্স ফোরের পাওয়ার ফোর বাই সিক্স তাইলে এখন আমরা কি করতে পারি বা পি সমান সমান থ্রির পর ফোর বাই থ্রি ইনটু টু এর পাওয়ার টু এটার পাওয়ার হচ্ছে ফোর বাই থ্রি পাওয়ার পর কাটলে দুই বাই তিন তাহলে এখন এটা কত হয় থ্রির পাওয়ার ফোর বাই থ্রি ইনটু টু এর পাওয়ার ফোর বাই থ্রি উভয়ের পাওয়ার সমান উভয়ের পাওয়ার সমান তার মানে পি এর পাওয়ার পি সমান সমান থ্রি ইন্টু টু এই দুইটার পাওয়ার কি লেখা যায় ফোর বাই থ্রি সমান সমান সিক্স এর পাওয়ার ফোর বাই থ্রি তাহলে পি এর মান কত তাহলে সুতরাং লেখো নির্নেয় পি এর সরল মান সরল মান সিক্স এর পাওয়ার ফোর বাই থ্রি সিক্স এর পাওয়ার ফোর বাই থ্রি এটাই হচ্ছে আমাদের পি এর সরল মান পি এর সরল মান তো আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পারছেন এরপরে কিউ ইন্টু আর হম তাহলে আমরা পি ইন্টু কিউ ইন্টু আর করবো তাহলে লিখতে হবে দেখো কি খ নাম্বার ক হতে প্রাপ্ত কহতে প্রাপ্ত সমান সিক্স এর পর ফোর বাই থ্রি কিউ সমান সমান কি আছে দেওয়া আছে এটা আছে দেওয়া আছে দেওয়া আছে লেখো দেওয়া আছে কিউ সমান সমান রুট সিক্স নাইন রুট সিক্স টু এবং আর সমান সমান ফাইভ ইন্টু রুট থ্রি সিক্স এখন দেখো লেফট হ্যান্ড সাইড নাও না লেফট হ্যান্ড সাইড নাও এখন পি কিউ আর পি আর কি গুন রাশি তাহলে গুন রাশি যদি থাকে পি এর মান কত সিক্সের পর ফোর বাই থ্রি ইন্টু কিউ এর মান রুট থ্রি নাইন হ্যাঁ রুট সিক্স নাইন রুট সিক্স টু ফাইভ তারপরে ইন্টু রুট থ্রি সিক্স তাহলে এখন আমরা একটু ভাঙানোর ব্যবস্থা করব হ্যাঁ থ্রি টু ফোর বাই আর নাইন কে থ্রির স্কোয়ার ওয়ান বাই সিক্স টুয়ের পর ওয়ান বাই সিক্স ফাইভের পা ফাইভ তো ফাইভ এই আর থ্রি ইন্টু টু এটার পর ওয়ান বাই থ্রি তাহলে এখন দেখো এটার পর আলাদা হয়ে যাবে থ্রির পাওয়ার থ্রি বাই ফোর টু এর পাওয়ার ফোর বাই থ্রি থ্রির পাওয়ার পরে পরে গুণাল এটা কাটা যায় ওয়ান বাই থ্রি

তাহলে এখন থ্রির পাওয়ার এইটা লসাগো লসাগো করলে থ্রি হচ্ছে এটা লসাগো তার মানে ফোর প্লাস ওয়ান প্লাস ওয়ান টুয়ের পাওয়ার লসাগো হচ্ছে সিক্স তার মানে তিন দোকানে ছয় চার দোকানে আট যোগ এক যোগ তিন দোকানে ছয় যোগ পাঁচ তাহলে এখন দেখো কথা হয় এই তো এখানে তো সমস্যা আছে মনে হয় ওয়ান বাই সিক্স ওয়ান বাই থ্রি আচ্ছা তার মানে এটা যোগ এটা যোগ এটা এখানে লসাক হচ্ছে সিক্স তিন দোকানে ছয় চার দোকানে আট ছয় কে ছয় এক তারপরে হচ্ছে আহ তারপরে হচ্ছে তিন দোকানে ছয় টু তাহলে এখানে আট আট চার বারো আচ্ছা দেখি শেষ পর্যন্ত কোথায় যায় অঙ্কটায় তো মনে হয় একটু সমস্যা বাদ যে সমস্যা তৈরি হইছে ক নাম্বারে দেখেন এরপরে থ্রির পাওয়ার চার এক পাঁচ আর এক ছয় সিক্স বাই থ্রি টুয়ের পাওয়ার আট তিন আট এক নয় দশ এগারো বাই সিক্স ফাইভ তাহলে এখন এখানে কথা হয় থ্রির পাওয়ার টু এখানে তো থাকে তাহলে নয় তো ডিয়ার আমাদের প্রশ্নের লেখা একটু প্রবলেম আছে প্রবলেমটা হচ্ছে এখানে সেটা হচ্ছে এটা সিক্স না এটা হচ্ছে রুট থ্রি টু রুট থ্রি টু ওটা সিক্স না এটা থ্রি হবে এটা শুধু থ্রি হবে হ্যাঁ তাহলে আপনারা একটু দয়া করে ঠিক করে নেন তার মানে এটা ওয়ান বাই থ্রি এটা হচ্ছে ওয়ান বাই থ্রি সিক্সের জায়গায় ওয়ান বাই থ্রি হবে তাহলে এখন দেখো এটার লসাগু হল থ্রি চার যোগ এক যোগ এক তাহলে এখন কত হয় থ্রির পাওয়ার সিক্স বাই থ্রি ইন্টু টু এর পাওয়ার সিক্স বাই থ্রি ইন্টু ফাইভ থ্রির পাওয়ার টু ইনটু টু এর পাওয়ার টু ইনটু ফাইভ তাই দেখো তিন তিনে নয় দুই দোকানে চার 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 পাঁচটা বিশ নয় একশো আশি এইটাই হচ্ছে এটার এটা একটু প্রবলেম আছে এটা একটু কারেকশন করে নাও তোমরা ওইটা হবে না হ্যাঁ হবে আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো যে দেখো এই যে একটু প্রশ্নের টাইপিং এ একটু প্রবলেম হয়েছিল যে বই থেকে টাইপ করা হয়েছে টাইপের সময় ওই সিক্স আছে তো ওখানে থ্রি হবে কিন্তু সিক্স লিখে ফেলছে যাই হোক তা আমরা কারেকশন করে দিয়েছি যদি আমাদের এই ক্লাস গুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবা অন্যেশা ম্যাথ আর চ্যানেল থেকে আমি সার আজকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোন একটা ক্লাসে